হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ছোলে ভাটুরা। ছোলে ভাটুরা বানাতে কী কী উপকরণ লাগে চলুন দেখে নিই। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইখানে আমি কাবলি ছোলা নিয়েছি 2 কাপ। আর কাবলি ছোলাগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ, রসুন, আদা, আর এখানে নিয়েছি 1টা তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর এখানে নিয়েছি 2 ধনেপাতা কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি, কুচি করে নিয়েছি। এইখানে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, নুন স্বাদ মতো। এখানে নিয়েছি ছোলে মশলা 1 চামচ, তেল, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ একটু কম, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, ধনে জিরে গুঁড়ো 1 চামচ। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 2 চামচ সুজি, 1 চামচ পাউডার চিনি, টক দই, 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ একটু কম বেকিং সোডা, তেল 2 চামচ, নুন 1/2 চামচ, আর ভাজার জন্যে তেল। প্রথমে আমি একটা জায়গায় ময়দাটা নিয়ে নিচ্ছি, বেকিং সোডা, নুন, বেকিং পাউডার, গুঁড়ো চিনি আর সুজি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেল, তেলটা দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দইটা, 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পানি, পানি দিয়ে বাবা ময়দাটা মেখে নেবো। একটু অল্প পানি দিচ্ছি, হয়ে গেছে ময়দাটা মাখা। এবার এটাকে আমি ভিজে তোয়ালে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আমি 3-4 ঘন্টা রেখে দেবো এভাবে। প্রথমে আমি টমেটো একটা পেস্ট করে নেব। এখন এটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি বাটিতে। এরপর আমি পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে পেস্ট বানিয়ে নেব, সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে, মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। এরপর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে পানির ভিতরে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট।
এরপর আমি মধ্যে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ছোলা মশলা পুরোটা দিয়ে দিচ্ছি। এরপরের মধ্যে আমি একটু একটু পানি দিয়ে দিচ্ছি, এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি 2 মিনিট। আর 2 মিনিট হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা কাবলি ছোলা দিয়ে দিচ্ছি। এগুলোকে 5 মিনিট ধরে একটু ভালো করে ভুনে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এর মধ্যে একটু অল্প পানি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের মতন। তা 5 মিনিট হয়ে গেছে, এর মধ্যে আমি একটু পানি দিচ্ছি। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর আমি লেচি কেটে নিচ্ছি, তারপর বেলে নেবো একে একে। এখানে আমি একটা করে লেচি নিয়ে বেলে নিচ্ছি, এগুলোকে একটু বড় করে বেলতে হবে। হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি একটা কড়াই তেল গরম করে নিয়েছি, এরপর এর মধ্যে আমি বাটারগুলো ছেড়ে দিচ্ছি। এখানে এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। রেডি হয়ে গেল ছোলে ভাটুরা, আর আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর কেমন হলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন।